আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো মালয়েশিয়ার শ্রম বাজার দীর্ঘদিন পরে চালু হওয়ার পরে গতকাল রাত 11:30 জন কর্মী নিয়ে একটি ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে আসে এবং আজকে মালয়েশিয়ান টাইম ভোর 5টার সময় কিন্তু সেই ফ্লাইটটি আলহামদুলিল্লাহ মালয়েশিয়া সঠিকভাবে পৌঁছে যায়। তো সেখানে তাদেরকে মালয়েশিয়ার যে হাই কমিশন আছে গোলাম সারোয়ার সহ অনেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে তাদেরকে রিসিভ করে নাই। তো এই নিয়ে থাকবে আজকের ভিডিও এবং তারা কত টাকা খরচ করে কিভাবে কোন মাধ্যমে আসলো এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকাল রাত 11:30 সময় বাংলাদেশ থেকে 53 জন কর্মীর একটা ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে এসেছে। সেখানে তারা মালয়েশিয়ার জিমাত যায় নামক একটা ফুড প্রসেসিং কোম্পানিতে কাজের জন্য আসছে। তাদের বেসিক স্যালারি হলো 1500 রিঙ্গিত। তারা বাংলাদেশের ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামক একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা কিন্তু মালয়েশিয়ার এই জিমাত যায় কোম্পানিতে কিন্তু ভিসা করে এসেছে আর কি। তো তারা গতকাল বিএমইটির যে মহাপরিচালক আছেন শহীদুল আলম, তিনি কিন্তু বিমানবন্দরে এই শ্রম বাজারের প্রথম ফ্লাইটটা উদ্বোধন করেছেন এবং তিনি কিন্তু সকলকে শুভেচ্ছা গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন। তো আপনারা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন যে কর্মীরা প্রথম ফ্লাইটে তারা আসছে, তারা কিন্তু বলেছে তারা কিন্তু সরকারি খরচে আসতে পেরেছে এবং তাদেরকে বারংবার প্রশ্ন করা হয়েছে, তারপরেও কিন্তু তারা প্রত্যেকেই একদম কবিতা মুখস্থ কবিতা যেভাবে আমরা পড়ি সেভাবে কিন্তু তারা বলেছে তাদেরকে 76,540 টাকা লেগেছে এবং তারা প্রত্যেকে একই কথা বলছে, 5 টাকা কারো কমও লাগেনি, 5 টাকা কারো বেশিও লাগেনি, এই কথাটি কিন্তু তারা বলেছে। তো এটা যদি সত্যি হয়ে থাকে, আমি জানি না এটা কতটুকু সত্য, আমরা 2018 সালের কলিংয়েও দেখেছিলাম যে এইভাবেই কিন্তু তারা কিন্তু বলেছিল যে তারা কিন্তু সরকারি খরচে কিন্তু মালয়েশিয়া আসতে পারবে, কিন্তু পরবর্তীতে কিন্তু অনেকটা ব্যতিক্রম দেখা দিয়েছে এবং অনেক টাকা খরচ করে কিন্তু শেষ পর্যন্ত তারা মালয়েশিয়াতে আসতে পেরেছিল। তো এইবার যে প্রথম ফ্লাইটটা হলো, প্রথম ফ্লাইটের যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু তাদের যে সাক্ষাৎকার রয়েছে বিভিন্ন টিভি চ্যানেলের সাক্ষাৎকারে কিন্তু তারা বলেছে যে তাদেরকে 76,540 টাকা মাত্র খরচ হয়েছে এবং এই টাকা দিয়ে তারা আসতে পেরে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো চলুন দেখে আসি, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের একটা নিউজ ছিল, কি ছিল? খুলল মালয়েশিয়া শ্রম বাজার। সোমবার রাতে গেলেন 53 জন, একটি ফুড প্যাকেজিং কারখানায় কাজ করবেন তারা। এদের সর্বনিম্ন বেতন 32,000 টাকা, সরকার নির্ধারিত 80,000 টাকায় যেতে পেরে খুশি কর্মীরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায় 19টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় 3,000-এর বেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। 2018 সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রম বাজার। গত বছরের ডিসেম্বরে আবারও কর্মী নেওয়ার চুক্তি হয় দেশটির সাথে। এর 8 মাস পর মালয়েশিয়া গেল একটি দল। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সোমবার রাতে কর্মীরা যান মালয়েশিয়ার একটি ফুড প্যাকেজিং কারখানায় কাজ করতে। যাওয়ার জন্য আগ্রহী ছিলাম, এখন ফাইনালি আমরা যাইতে পারতেছি, অনেক খুশি লাগতেছে। বেতন হচ্ছে 1500 রিঙ্গিত আর যাচ্ছে 76,540 টাকা। সরকার নির্ধারিত 80,000 টাকায় কর্মীদের পাঠানো হয়েছে বলে দাবি এজেন্সির। তো আপনারা দেখতেই পেলেন যে কর্মীরা তারা কিভাবে অনেক আনন্দিত এবং তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে তারা কিন্তু অধিক টাকা তারা খরচ করেনি, তারা কিন্তু 76,540 টাকা সরকারের যে খরচটা সেই খরচে কিন্তু তারা আসতে পেরেছে। এখন বিষয়টা হলো যে বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম যিনি বলেছিলেন যে প্রক্রিয়ায় মালয়েশিয়াতে কর্মী আসবে, তারা যে রিক্রুটিং এজেন্সি তারা বিএমইটির তথ্য ব্যাংক থেকে দৈবভাবে তারা চাহিদাপত্র দিবে, সেখান থেকে দৈবভাবে নির্বাচন করা হবে, 300 জনের চাহিদাপত্র দিলে 100 জনের, এই প্রক্রিয়াটির মাধ্যমে কিন্তু এই প্রথম ফ্লাইটটা হয়নি আমার যত সম্ভব ধারণা এবং যতটুকু তথ্য আমি জানতে পেরেছি। কারণ আপনারা দেখতে পেলেন যে তারা যে সাক্ষাৎকার দিয়েছে তারা কিন্তু বললো যে তারা ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে কিন্তু তারা আরো 1-1.5 মাস আগে থেকে তাদের সাথে যোগাযোগ করে মেডিকেল করে ফাইনালিতে কিন্তু তারা ফ্লাইটটা সম্পূর্ণ করেছে। তো এই ক্ষেত্রে বিএমইটির মহাপরিচালকের যেই বক্তব্যটা ছিল যে দৈবভাবে তারা বিএমইটির তথ্য ব্যাংক থেকে কর্মী বাছাই করে তারপরে তারা এজেন্সির সাথে যোগাযোগ করে আসবে, এই কথাটা কতটুকু আসলে যুক্তিযোগ্য বা এই প্রক্রিয়ায় তারা পরবর্তীতে আসবে কি না, এটাই আসলে প্রশ্নের বিষয়। তো কেবলমাত্র প্রথম ফ্লাইটটা আসলো, এর পরবর্তীতে কিন্তু এখন পর্যায়ক্রমে যেহেতু শ্রম বাজারটা চালু হয়ে গেছে তো এখন কিন্তু পর্যায়ক্রমে আরো ফ্লাইট আসতেই থাকবে একের পর এক, তাহলে কিন্তু বোঝা যাবে আসল কাহিনীটা কি আর কি। তো ইতিমধ্যেই আমরা আসলে অনেকেই দীর্ঘদিন ধরে আশায় ছিলাম যে কবে
মালয়েশিয়ার প্রথম ফ্লাইটটা আসবে। তো ইতিমধ্যে কিন্তু প্রথম ফ্লাইটটা এসে পৌঁছেছে, তো অনেকেরই কিন্তু এই হতাশা দুর্দশা কেটে গেছে। তো যেসব ভাইয়েরা আছে না, যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন এবং মালয়েশিয়া আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তো খুব তাড়াতাড়ি আপনাদের স্বপ্ন কিন্তু বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে। যে সকল ভাইরা মালয়েশিয়াতে ইতিমধ্যে এসে পৌঁছেছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা, এবং যারা আপনারা আসবেন তাদের জন্য অনেক অনেক দোয়া। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। তো দেখা যাক, যদি সত্যি সত্যি 76,000 বা 80,000 টাকায় সরকারি খরচে যদি আপনারা আসতে পারেন তাহলে অবশ্যই আপনারা সৌভাগ্যবান। আমরাও চাই অত্যন্ত কম খরচে সুলভ মূল্যে কর্মীরা মালয়েশিয়াতে আসুক এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে তারা স্বাচ্ছন্দ্য হোক, এবং সরকারি খরচে যদি সবাই আসে আমার বিশ্বাস কাউকে বলতে হবে না, কারণ প্রত্যেকেই তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে এবং দেশের অর্থনৈতিক উন্নতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর কি। আর একটা কথা বন্ধুরা, আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম বলি, আমি প্রবাস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করে থাকি। মালয়েশিয়াতে আমি মালয়েশিয়া কোয়ালালামপুরে আমি বর্তমানে অবস্থান করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আমার এই তথ্যগুলো যদি আপনাদের মাঝে একটু উপকার হয়, দয়া করে আমার লাইকটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।